নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধলাই দেবীপুরে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকান। রাহুল গান্ধীকে খুনের হুমকি, বিজেপি নেতার কুশপুতুল, পোড়ালো কংগ্রেস। সেবা সপ্তাহ কর্মসূচি কাছাড়েও, শিলচরে যুব মোর্চার রক্তদান শিবির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল ধলাইয়ের দেবীপুরে। এতে একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির পূর্ব দেবীপুর দ্বিতীয় খণ্ডের ওই দোকানে সকালবেলা ধূপ জ্বালায় দোকান মালিকের ছেলে, সেখান থেকেই আগুন লাগে। কিছুক্ষণ পর ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের ইঞ্জিন পৌঁছতে পৌঁছতেই সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানের মালিক দিলীপ রায় জানান, দোকানের উপর নির্ভর করে প্রতিবার পরিপালন করে আসছেন, সেটি বস্ফীভূত হওয়ার পথে বসেছেন তিনি। আমরা ভাত খাওয়াতে গেছিলাম, আর বাচ্চা গুলো কালকে খুঁজা দেওয়া হয়েছে, আর মোমবাতি তো ফাটে জ্বালাইবার সময় ওরকম কিরকম ধরে লেছে। মানে আপনারা খুঁজতে পারেন না? খুঁজতে পারি না, গরম খেয়ে আসলা না? না, তো কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি তাকে খুনের হুমকি দেওয়ার প্রতিবাদে বুধবার দিল্লির বিজেপি নেতা তনবিন্দর সিং মারওয়ার কুশপুতুল জ্বালিয়েছে শিলচর জেলা কংগ্রেস। এদিন দলীয় কার্যালয় থেকে পতাকা হাতে নিয়ে মিছিলের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে DWD রোড পয়েন্টে পৌঁছে তনবিন্দর সিং মারওয়ার কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে তনবিন্দর সিং মারওয়া কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন হুমকি দিয়েছেন, সেটা দেশের নাগরিকের দল সহ কর্মকর্তাদের মনে আঘাত সৃষ্টি করেছে। ঘটনার তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়ে তিনি বলেন, দেশের সেবামূলক কাজের জন্য গান্ধী পরিবারের আত্মবলিদানের বিভিন্ন ইতিহাস রয়েছে। এই অবস্থায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জড়িয়ে ওই বিজেপি নেতা যে মন্তব্য করেছেন তাতে দল চুপ করে বসে থাকবে না। বিষয়টি নিয়ে গোটা আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তে কুশপুতুল দাহের পাশাপাশি কংগ্রেস আইনের দ্বারস্থ হয়েছে। রাহুল গান্ধীজিকে নিয়ে যেভাবে তারভীর সিং মারোয়া, উনি বিজেপির সাংসদ, যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন এবং শাসানে দিয়েছেন যে রাহুল গান্ধী নাকি ওনার দিদার মতন ওনারও অবস্থা হবে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। যে ভারতবর্ষের স্বাধীনতা, স্বাধীন ভারতে আজকে যেভাবে বিরোধী দলনেতাকে সাংসদ হয়ে, একজন সংসদের প্রতিনিধি হয়ে যেভাবে এই ধরনের হুমকি দিচ্ছেন, সেটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনক ব্যাপার। তাই আজকে শিলচর জেলা কংগ্রেস ওনার পুষ্পপুত্তলিকে দাহ করে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আগামী দিনে আমরা আমাদের নেতা রাহুল গান্ধীজির জন্য যদি এই ধরনের কোনো ধরনের কোনো শাসনামূলক বক্তব্য কেউ দেয়, তাহলে কংগ্রেস দল বসে থাকবে না। কংগ্রেস দলে ইতিহাস আছে, ভারতের স্বাধীনতা থেকে ইতিহাস আছে। কংগ্রেস দলে সবসময় মানুষের জন্য, সাধারণ জনসাধারণের জন্য আন্দোলন করেছেন অনেকে, জীবন
পর্যন্ত দিয়েছেন এই কংগ্রেস দলের জন্য। আগামী দিনেও কংগ্রেস দল সেই লড়াই চালিয়ে যাবে এবং যদি আমাদের নেতাকে যদি কেউ এই ধরনের পুরো মন্তব্য করে থাকেন তাহলে কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিবস উপলক্ষে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় কেলা কমিটি। শিলচর ইটখোলার বিজেপি কার্যালয়ে এদিন সকাল 11:30 শিবিরের উদ্বোধন করা হয়। শিবিরের সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাক ডোনার্স ফার্মের কাছাড় জেলা কমিটি ও তত্ত্বাবধানে ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার। শিবিরে মোট 37 জন রক্তদান করেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে অনেকেই রক্তদান করতে পারেননি। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফার্মের পক্ষ থেকে শংসাপত্র ও মডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠিত শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবুদ্ধ, বিজেপি নেতা বেমনেন্দু রায়, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উদয়বন্দর বিধায়ক মিহির কান্তি সোম, বিজেপি জেলা সভাপতি অমিতাভ রায়, রাজেশ কুমার দাস, অমিয়কান্তি দাস, গোপাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ঝলক চক্রবর্তী, সম্পাদক সৌমিত্র কুমার দেব, ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সহ সভাপতি শুক্লান্ত শুক্লবুদ্ধ ও বিমল দাস, সাধারণ সম্পাদক সোহম ঠাকুর, কোষাধ্যক্ষ অর্কদীপ ভট্টাচার্য ও জয়দীপ রায়, সম্পাদক বৈশালী দত্ত রায় প্রমুখ। আজ ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা দ্বারা আজকে সেবা সপ্তাহ উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা আমরা প্রদেশ কমিটির নির্দেশে প্রতিটি জেলায় আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কাছাড় জেলাতেও আজকে মোদীজির 74তম জন্মদিবস উপলক্ষে কাছাড় জেলার মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে রক্তদান শিবিরে আমাদের সহযোগিতায় ছিলেন কাছাড় ক্যান্সার হসপিটাল, তার সঙ্গে বরাবরী ব্লাড ডোনার্স ফার্ম, আমাদের কাছাড় জেলার প্রতিটি মন্ডলের কার্যকর্তারা এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা এখানে এসে রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করলেন। আজকের আমাদের এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, উপসভাপতি রাজেশ দাস, গোপালকান্তি রায়, অমিতাভ রায়, অমিয়কান্তি দাস মহাশয়। তাছাড়া আমাদের মধ্যে কাছাড় জেলা কমিটির 2 সম্পাদক এই সৌমিত্র কুমার দেব বাপি মহাশয়, উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন। তাছাড়া আমাদের মধ্যে আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী এবং শিলচর বিধানসভা চক্রের সম্মানীয় বিধায়ক মহাশয়, বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক কৌশিক রায় মহাশয় উপস্থিত ছিলেন, উদয়বন বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক মীর কান্তি সোম মহাশয় এবং আমাদের শিলচর লোকসভা আসনের মাননীয় সাংসদ পরিমল চক্রবর্তী মহাশয় আমাদের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। মণিপুর রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু না জেনে বা কোনো কিছু না বুঝে গত 3 মাস থেকে মণিপুরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি বলে গৃহমন্ত্রী যে মন্তব্য করেছে তাতে দুঃখ প্রকাশ করে এই মন্তব্য সম্পূর্ণ ভুল ও মিথ্যা দলে দাবি করেছেন মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির কে ম্যাঘচন্দ্র সিং। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ম্যাঘচন্দ্র জানান, মণিপুর ইস্যুতে গৃহমন্ত্রীর মন্তব্য ঘিরে মনে আঘাত পেয়েছেন গোটা মণিপুরবাসী। রাজ্যে নাগা, কুকি ও বাঙালি সহ বিভিন্ন জনগোষ্ঠীর লোক বসবাস করে আসছেন, কিন্তু গত 1 সেপ্টেম্বর থেকে মণিপুরে লাগাতার ড্রোন দিয়ে হাইটেক বোমা বিস্ফোরণের পাশাপাশি RGP ও রকেট লঞ্চার দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় এয়ার স্ট্রাইকের মতো পরিস্থিতি গড়ে তোলা হয়েছে। চলছে ক্রস ফায়ারিং সহ আরও নানা অত্যাচার, সীমান্ত দিয়ে প্রবেশ করানো হচ্ছে অত্যাধুনিক শস্ত্রশস্ত্র। এছাড়াও গত 2023 সাল থেকে বন্ধ করে রাখা হয়েছে 2টি জাতীয় সড়ক, ফলে বর্তমান সময়েও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সঠিক যোগান পাচ্ছেন না মণিপুরের জনগণ। বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা মানুষ দিনের পর দিন আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মণিপুরের ভুক্তভোগী জনগণ। মণিপুর রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ সেখানে শান্তি ফিরিয়ে আনতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখার পাশাপাশি এখন মণিপুর এসে উপস্থিত হননি বলে অসন্তোষ প্রকাশ করেছেন কে ম্যাঘচন্দ্র সিংহ। বরং প্রধানমন্ত্রী ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তাইন ও রাশিয়া গিয়ে বিদেশি দেশগুলির শান্তি ব্যবস্থা নিয়ে ভ্রমণ করতে ব্যস্ত, কিন্তু স্বদেশের মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ে একবারও সেখানে যাননি এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। মণিপুর মায়ানমার সীমান্তে ফেন্সিং বসানোর পাশাপাশি নতুনভাবে সেন্সাস করা সহ মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শীঘ্র মণিপুর সফর করতে মৈতেই ও কুকি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করার আবেদন জানিয়েছেন তিনি। थोड़ा दिल के पहला थोड़ा दिल पहला से मैं बात किया है, बात इनवाइट कर दिया, ऑफिशियल लेटर
সাবমিট কিয়া বিএমও অফিস মে মণিপুর মে একবার আনে কাজ মানে ইনভাইট কিয়া থা ইসলিয়ে অভি তক মণিপুর মে নই আ রহা হ্যায় ও জো মণিপুর কা বাড়ি মে ইয়ে সিরিয়াস নই হ্যায় লেকিন প্রধানমন্ত্রী জি নে সারে ও জো ফরেন কান্ট্রি কা বাড়ি মে রাশিয়া ইউক্রেন কা বাড়ি মে ও জো বাত কর রহা হ্যায় ভিজিট কর রহা হ্যায় আর ইসরায়েল ফিলিস্তিন কা বাড়ি মে বাত কর রহা হ্যায় সলিউশন কে লিয়ে বাত কর রহা হ্যায় লেকিন ভিজিট ভি কিয়া থা লেকিন ইনকা স্টেট মে রাজ্য মে কবি নই কিয়া ইসলিয়ে হামারা তরফ সে ইনভাইট কর রহা হ্যায় একবার আনে কে লিয়ে আজ তক জিরিবাম ডিস্ট্রিক্ট মে আজ তক অভি ক্রস ফায়ারিং চল রহা হ্যায় হিভি ক্রস ফায়ারিং চল রহা হ্যায় লেকিন জো হোম মিনিস্টার নে বতা রহে কি ও অভি শান্তি হ্যায় কোই আচ্ছা মেজর ইনসিডেন্স কোই নই ইয়ে বতা রহে লেকিন ইয়ে গলত ছে অভি ইয়ে সময় মে অভি ক্রস ফায়ারিং চল রহা হ্যায় ইতনা ক্যাজুয়ালিটি হ্যায় ইসলিয়ে ঝুঠ বোল রহা হ্যায় ইসলিয়ে হাম তো ইয়ে ও গুসা হ্যায় না জনতা লোক মে গুসা হ্যায় জনতা লোক পুরা গুসা হ্যায় পুরা রেসলেস হ্যায় পুরা ও জো ট্রমা আতা হ্যায় প্রজা লোক কো শান্ত জনতা লোক কো সোনাই পৌরসভার পদাধিকারী সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বুধবার পৌরসভা কার্যালয়ে সাংসদ পরিমলকে পৌরসভার সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করেন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার চা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস। সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে পৌরসভার উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, জেলা সভাপতি বিমলেন্দু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, কার্যনির্বাহী আধিকারিক অমৃত হানসে, পৌর সদস্য মীনাক্ষী নাথ, পৌর সদস্য এম এম দিলওয়ার জাহান লস্কর, পৌর সদস্যের প্রতিনিধি আজাদ হোসেন লস্কর ও আনসারুল হক লস্কর, সোনাই মণ্ডল বিজেপি কমিটির সভাপতি ভজন সেন সহ অন্যান্যরা। শুধু সোনাইয়ের কথা বলছে না, কাছাড়ের কথা বলছে। সোনাই কাছাড়ের মানুষকে স্বাস্থ্য দিয়েছে, শিক্ষা দিয়েছে, চিকিৎসা দিয়েছে। সোনাই অ্যাসেম্বলি সেগমেন্ট হিসাবে আমি বলছি, সোনাই আজকের দিনে শহর নির্মিত হয়েছে, পরিকাঠামো নির্মাণ আমরা করতে পারিনি। নতুন শহর হঠাৎ করে তো আর একদিনে সব খোলস পাল্টে যাবে না, কাজে কোনো না কোনো জায়গায় আমাদের আরো পরিশ্রম করতে হবে। আমি বুঝি, আমি জানি, আমরা সবাই জানি সরকারের এক সীমিত ক্ষমতা আছে, সরকার ইচ্ছা করলে সব করে দিতে পারে না। কিন্তু আমাদের ভারতবর্ষের যিনি নেতা, আপনারা জানেন যে প্রচণ্ডভাবে চেষ্টা করছেন কিভাবে গ্রামের সঙ্গে সঙ্গে শহরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ভারতবর্ষের অনেক শহর আজকের দিনে যে আমরা ভাবতে পারিনি তার চেয়ে। হাইলাকান্দি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য চণ্ডীপুর বাগানে স্থাপন করার দাবি ডিমান্ড কমিটির। চণ্ডীপুর চা বাগানে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় জনতা দল, ইউনাইটেড ব্লাড ফাইটার্স ফর হিউম্যানিটি এবং চণ্ডীপুর বাগানের মেডিকেল কলেজ ও হাসপাতাল ডিমান্ড কমিটি। জনতা দল ইউনাইটেডের সভাপতি হাফিজ শহীদ মজুমদার জানান যে চণ্ডীপুর চা বাগানে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে হাইলাকান্দি জেলার সকল জনগণের জন্য এই জায়গা অত্যন্ত সুবিধাজনক। এখান থেকে করিমগঞ্জ জেলার সঙ্গে সংযোগ থাকবে এবং এটার সঙ্গে 9-10টা রাস্তা সংযোগ রয়েছে, তাই শুধু আলগাপুর ব্লকের অধীনে চণ্ডীপুর বাগানটি হাইলাকান্দি জেলার প্রত্যেক জায়গায় জনগণের জন্য কেন্দ্রবিন্দু এবং ডিমান্ড কমিটির পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে জোরালো দাবি জানান চণ্ডীপুর বাগানে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করার জন্য। আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনতা দল ইউনাইটেডের সভাপতি হাফিজ শহীদ আহমেদ মজুমদার, উপসভাপতি সাইদুল ইসলাম লস্কর, ব্লাড ফাইটার্স ফর হিউম্যানের প্রতিষ্ঠাতা ইসলামুল হাসান লস্কর, ডিমান্ড কমিটির পক্ষ থেকে রফিকউদ্দিন লস্কর, জয়প্রকাশ সিং, রাখি রায়, দিলীপ রায়, সন্তোষ মাল, মাওলানা আবুল কালাম লস্কর, রাজু মহালি, অনুপ আকুরা, জীবন কুমার রায়, আব্দুল জলিল লস্কর, বাবু লস্কর ও শাহাবুদ্দিন লস্কর প্রমুখ।
আজকে আমরা এখানে আমরা সিএম স্যারের এখানে অনুরোধ যে আমরা মেডিকেল কলেজটা যাতে আমরা চণ্ডীপুর বাগানে দেওয়ার লাগি আমরা পুরো চণ্ডীপুরবাসীর থেকে অনুরোধ করলাম যাতে মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হয়, কারণ এখানে আমার জায়গা আছে। সিএম স্যারে কইছেন যে 150 বিঘা জমিন দেওয়ার লাগি, যার কারণে 150 বিঘা জমিন আমার চণ্ডীপুর বাগানে অ্যাভেলেবল আছে। তো যার কারণে আমরা পুরো চণ্ডীপুর গ্রামবাসী থেকে অনুরোধ রয়েছে যে যাতে আমরা মেডিকেল কলেজটা আমরা চণ্ডীপুর বাগানে হোক। আপনারা বাগান কর্তৃপক্ষ তারা বাগান কর্তৃপক্ষ থেকে আমরা সবে এটা কইরাম জানাই সিএম স্যারকে। আমরা সিএম স্যারের কাছে যে মানে অনুরোধ করতাম যে এটা বাগানিরা তো মানে বাগানিরা মানুষের লাগে ভালো হইব বা সবের লাগে এটা ভালো হইব মানে মেডিকেলটা হইলে মানে এটা হার আমরা সিএম স্যারের কাছে আমরা অনুরোধ করি। 150 বিঘা জমি প্রয়োজন এখানে আছে আছে, আপনারা সবাই মিলে এখানে দিবেন। আমরা এই চণ্ডীপুর বাগানের মানে একটু পাশে আমরা বস্তির মানুষ আর এখানে বাগানের মানুষ, যে বাগানের বস্তির মিলাই আমরা সবে মিলিয়া চাই যে আমরা চণ্ডীপুর বাগানে এই মেডিকেল কলেজটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে তাই আমরা যে কোনো প্রকারে আমরা এই চণ্ডীপুর বাগানে দিলে আমরা বাগানের উন্নতি এবং প্লাস আমরা বস্তিরও উন্নতি এবং আমরা ইয়ে এন্টায়ার এলাকার উন্নতি হইব। আমরা মানে বিশেষ করে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মাঝে এই চণ্ডীপুর বাগানটা বেশি পিছিয়ে পড়া পড়ে গেছে, এর কারণে আমরা তার কাছে অনুরোধ যে অতিসত্বর তাই আমরা চণ্ডীপুর বাগানে এই কলেজটা দেওয়ার জন্য তার কাছে আকুল। বৈদিক শান্তিযজ্ঞ শুভ পূজা অর্চনার মাধ্যমে শিলচর ভারত সেবা আশ্রম সংঘের নবনির্মিত ভবনে মন্দির প্রতিস্থাপন করা হলো বুধবার। এদিন শিলচর তারাপুর ভারত সেবাশ্রমে পূর্ণিমা তিথি উপলক্ষে সকাল থেকে স্বামী প্রেমানন্দের শাস্ত্রীয় অনুসারে পূজা অর্চনা করা হয় নবনির্মিত মন্দিরে। পরে বৈদিক যজ্ঞ আরতি সহ সমবেত প্রার্থনা করেন শ্রদ্ধালুরা। দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ। এদিন সেবাশ্রমে শ্রদ্ধালুদের সমাগম উৎসব মুখর পরিবেশ হয়ে ওঠে। এদিনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন স্বামী সাধনানন্দজী মহারাজ ও শিষ্য রূপম নন্দী প্রকাশস্থ। আজকে পূর্ণিমার দিনে আমাদের কলকাতা স্বামীজিরা একজন এসেছেন এবং তার সাথে সাথে এখানকার স্থানীয় ভক্তরাও সংযুক্ত হয়েছেন। এখানে বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হলো এবং সকালবেলায় ঠাকুরের দেবী অভিষেক হয়েছে বিশেষভাবে সমস্ত শাস্ত্রসম্মতভাবে। তারপর পূজার অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ পূর্বে এবং ভোগ নিবেদন হয়েছে, এখন ভক্তরা সকলে প্রসাদ গ্রহণ করছেন। এখন থেকে আমাদের যতক্ষণ না পর্যন্ত আরও বৃহৎ পরিকল্পনা নিয়ে বড় মন্দির করার যে পরিকল্পনা রয়েছে সেটা হয়তো আরও ভবিষ্যতে অগ্রিম ভবিষ্যতে হবে, এখনই হচ্ছে না। তাই এই এখন এটি এই মন্দিরটি এখন আমাদের বর্তমানে মন্দির হিসাবে পরিগণিত হবে। এখানে পূজা আরতি, পূজিত প্রার্থনা অনুষ্ঠান, গীতাপাঠ, ভজন কীর্তন ইত্যাদি পরিচালিত হবে এবং ভক্তরা এইখানে এই মন্দিরে এসে ভগবানকে শিব ভগবানকে শান্তি মহারাজকে দর্শন করবেন। আজ ভারত সেবা শ্রম সংঘ মালিনী বিলে নূতন গৃহে আমাদের যুগাচার্য পরমানন্দজী মহারাজের মূর্তি এখানে স্থানান্তর করা হয়েছে তিন তলা থেকে প্রথম তলায়। এমন একটি প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ শুধু ভারতবর্ষ নয় পৃথিবীব্যাপী এই সংঘ রয়েছে। যখন বন্যা খরা থেকে আরম্ভ করে মানুষ যখন বন্যায় কবলিত হন, যখন খরা মহামারী দেখা দেয়, তখন সর্বত্যাগী সন্ন্যাসীরা মানুষের মাঝে এসে দাঁড়ান এবং তখন মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাসকাল সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় হামুদ ও নাতে রাসুল মাহফিল অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায়। এবছরও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাসকাল সাইফুল উলুম ইসলাম মাদ্রাসার বিকাল 4 ঘটিকা থেকে রাত্রি 12টা পর্যন্ত হামুদ ও নাতে রাসুল মাহফিল অনুষ্ঠান ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ সাউসুফি হজরত মৌলানা কারি ইয়ামিন উদ্দিন লস্কর সাহেব শহীদপুরী। মাহফিল পরিচালনা করেন সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মৌলানা আমির হোসেন সাহেব। অনুষ্ঠানে উপস্থিত থেকে নাত পরিবেশন করেন বরাক উপত্যকার স্বনামধন্য নাত খা, শিলচর তুফ করেন হাফিজ জাবির হোসেন রোজবি, শিলচর ঘনিয়ালার কাসিম রেজা আত্তরি, সাইফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মৌলানা আমিরুল হক লস্কর প্রমুখ। চণ্ডীগড় চা বাগানের উদ্যোগে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। বুধবার বিকেল 4টায় চণ্ডীগড় চা বাগানের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন চায়ের বাগানের জিএম অষ্টমিত সিংহ ব্রার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআই
ম্যানেজার পঙ্কজ দাস, হেড ক্লার্ক অমর মোহালি, কমিটির সম্পাদক অমিত কর্মকার, বিমল সতনামি, বাবুল কর্মকার, অমিত কৈরি প্রমুখ। উদ্বোধনী খেলায় দুই দলের মধ্যে উপস্থিত ছিলেন শিবেরবন পিসি বনাম নগর পিসি। খেলায় 2-0 গোলে বিজয়ী হয় শিবেরবন পিসি। কমিটির পক্ষ থেকে জানান, খেলায় প্রথম পুরস্কার থাকবে 20,000 টাকা কেশ এবং সঙ্গে ট্রফি, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা কেশ এবং সঙ্গে ট্রফি। খেলায় অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়রা কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন, এন্ট্রি ফিস 2,000 টাকা। ऐतिहासिक पल का हिस्सा बन रहे हैं जब हम इस फुटबॉल टूर्नामेंट का शुभ आरंभ कर रहे हैं। फुटबॉल केवल एक खेल नहीं है, ये अनुशासन, टीम वर्क और खेल भावना का प्रतीक है। इस खेल से हमें हार और जीत का महत्व समझने का मौका मिलता है और यह सिखाता है कि किसी भी परिस्थिति में हार ना मानते हुए आगे बढ़ते रहना चाहिए। इस टूर्नामेंट में भाग ले रहे सभी खिलाड़ियों से मैं यही कहना चाहूंगा कि मैदान पर खेल भावना के साथ खेलें, अपनी टीम के लिए और अपनी संस्था का सम्मान बनाए रखें। जीत और हार खेल का हिस्सा है, लेकिन आपकी मेहनत, आपका समर्पण और आपका अनुशासन ही आपकी असल जीत होगी। खबर शेष करने के आज के विशेष विशेष अंशगुलू और एक बार पढ़ते। ধলাই দেবীপুরে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকান। রাহুল গান্ধীকে খুনের হুমকি, বিজেপি নেতার কুশপুতুল পোড়ালো কংগ্রেস। সেবা সপ্তাহ কর্মসূচি কাছাড়েও, শিলচরে যুব মোর্চার রক্তদান শিবির। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।